ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষর অনুষ্ঠানের সামরণি। গুয়াহাটীত কংগ্রেসের বিশেষ অনুষ্ঠান। প্রাক্তন কেন্দ্রীয় গৃহমন্ত্রী শিবরাজ পাটিলর অংশগ্রহণ। দেশের প্রথমগী মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষরূপে গোটেই বছরটো জোড়া উদযাপন অনুষ্ঠানের সামরণি পেলালে দেওবারে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের প্রদেশ কংগ্রেসে। আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে এই গোটেই বছর আমি ইন্দিরা গান্ধীর জন্ম শতবার্ষিকী পালন করেছিল আর আজি সমাপ্তি হয়েছে। আজি তো জন্মদিন, আজি সমাপ্তি হয়েছে আর এই দিনটি গোটেই আমি বিভিন্ন পর্যায়ের কার্যসূচী লৈছিল। ইন্দিরা গান্ধীর ত্যাগ, ইন্দিরা গান্ধীর আদর্শ এইবিলাক রাইজর মাজত আর বিশেষকে ভবিষ্যৎ প্রজন্মর মাজত সজীব করে রাখিবর কারণে। আর এই অনুষ্ঠানত অংশগ্রহণ করলে বর্ষান কংগ্রেসী নেতা, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ তথা প্রাক্তন কেন্দ্রীয় গৃহমন্ত্রী শিবরাজ পাটিল আগবহালে ইন্দিরা গান্ধীর সুবর্ণ স্মারক ভাষণ। বোম্বে বোম্বে চৌপাটি ময়দান পর ইলেকশন কাজ ভাষণ হওয়া থাকে অন্দর দিয়া গা। গুৱাহাটীর মানবেন্দ্র শর্মা কমপ্লেক্সত অনুষ্ঠানত পরিবেশন করা হয় ইন্দিরা গান্ধীর জীবন বিষয়ক এখন নৃত্যনাটিকা। অনুষ্ঠানত পুরস্কৃত করা হয় প্রদেশ কংগ্রেসের তরফের আয়োজন করা ইন্দিরা গান্ধী বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীসল। প্রদেশ কংগ্রেসের ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষর সামরণি অনুষ্ঠানত এ পি সি সির সভাপতি রিপুন বরার অভিযোগ, এগারী প্রাক্তন প্রধানমন্ত্রী রূপেও ইন্দিরা গান্ধীক ন্যূনতম সম্মান জানার পর বিরত আছে কেন্দ্রের মোদী সরকার। একটা কথা আক্ষেপ করছো, সেটি হয়েছে কি ভারতবর্ষের এগারী প্রধানমন্ত্রী আর যধানমন্ত্রী হয়ে থাকা কালত দেশের কারণে আত্মবলিদান দিলে দেশের ঐক্য অখণ্ডতার কারণে, কিন্তু এইগারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে বিজেপি সরকারে যে স্বীকৃতি দিব লাগিছিল, সম্মান দিব লাগিছিল, সেটি দিয়া নাই। ব্যুরো রিপোর্ট, আসাম টকস।